আসসালামু আলাইকুম চলুন জেনে নিই আজকের নিউজ বিশ্বের স্বতন্ত্র নামে পরিচিত অভিজাত তাঁতবস্ত্র জামদানি বিশ্বখ্যাত মুসলিম শাড়ির বর্তমান সংস্করণ জামদানি শাড়ি নারীর সৌন্দর্যকে অনন্য করে তুলতে জামদানি অপরিহার্য নারায়ণগঞ্জ রূপগঞ্জের জামদানি বাংলাদেশকে সারা বিশ্বের কাছে পরিচিতি দিয়েছে ঈদকে সামনে রেখে রূপগঞ্জের তারা পৌরসভা নোয়াপাড়া জামদানি পল্লিতে তাঁতিদের কর্মব্যস্ত দিন কাটছে এখন এবার প্রায় ৪৫ কোটি টাকার জামদানি চাহিদা রয়েছে বলে তাঁতিরা দাবি করেছেন শীতলক্ষ্যা নদীর তীর ঘেসে অবস্থিত নোয়াপাড়া গ্রাম গ্রাম জুড়ে সারি সারি তাঁত চোখে পড়ে তাঁতিদের কর্মচাঞ্চল্য প্রায় প্রতিটি ঘরে তাতে কাজ চলছে কেউ সুতা কাটছে কেউ ব্যস্ত হাতে তার টানছে সুতা তুলছেন কেউ কেউ বা সহযোগিতা করছেন অন্যকে তৈরি হচ্ছে হরেক রকম নকশার জামদানি শাড়ি একটু ফিরে তাকানোর যেন ফুরসত নেই ওদের নাওয়া খাওয়া ভুলে জামদানি শিল্পীরা এখন কাপড় বুনে যাচ্ছেন জামদানির মূল আকর্ষণ নকশা ক্রেতার রুচি আর চাহিদার সঙ্গে তাল মিলিয়ে নকশার কাজ করতে হয় এখন পাখি সূর্যমুখী ময়ূর মাছ লতাপাতা ইত্যাদি উঠে এসেছে জামদানির নকশায় বর্তমানে ফুল তেরসি ছিটার তেরসি ছিটার জাল সুই জাল হাঁটু তেরসি ডালম তেরসি পাটির জাল পান তেরসি গোলাপ ফুল ফুল পোনা ফুল শাপলা ফুল গুটি ফুল মদন পায় জামদানির চাহিদা বাড়ছে বাজারে এগুলোর মধ্যে ছিটার জাল সুই জাল ও পাটের জাল জামদানির মূল্য সবচেয়ে বেশি এসব জামদানি শাড়ির দাম পড়ে পাঁচ হাজার থেকে দু লাখ টাকা পর্যন্ত অভিনব হাট শীতলক্ষা নদীর তীরের ঢাকা ডেমরা জামদানি হাটের কথা কম বেশি সবারই জানা এটি এক অন্য রকমের হাট দিনে নয় রাতে বসে এ হাট তাও আবার মধ্যরাতে শুরু হয়ে শেষ হয় সূর্যোদয়ের আগেই ভোর চারটায় পুরো জমজমাট হয়ে ওঠে হাট তখন ফড়িয়া দালাল জামদানি তাঁতি ও ব্যবসায়ীতে পূর্ণ থাকে কেউ তিন সপ্তাহব্যাপী বোনা শাড়ি আবার কেউ চার সপ্তাহব্যাপী বোনা শাড়ি বলে হাকডাক দিয়ে থাকেন পছন্দ হলেই ক্রেতারা তা দরদাম করে কিনে নেন প্রতিহাটে এখানে বিক্রি হয় পাঁচ থেকে সাত হাজার পিস শাড়ি লেনদেন হয় কয়েক কোটি টাকার উপরে কয়েকজন জামদানি শাড়ি বিক্রেতা জানান ঈদকে সামনে রেখে কয়েক কোটি টাকার জামদানি বেচাকেনা হবে রফতানি বাংলাদেশ থেকে ভারত পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা সৌদি আরব লন্ডন সহ বিভিন্ন দেশে জামদানি শাড়ি রপ্তানি হচ্ছে প্রতিবছর বছর প্রায় দুশো পঞ্চাশ কোটি টাকার জামদানি শাড়ি রপ্তানি করা হয় বাংলাদেশ ছাড়াও পাকিস্তানের ইসলামাবাদ করাচি লাহোর ও ইউরোপে বসে প্রতিবছর বছর জামদানির মেলা তিরিশ থেকে ৩৫ বছর আগে একটি শাড়ি তৈরিতে দেড় টাকা খরচ হলে বিক্রি হতো আট থেকে নয় টাকায় কিন্তু শিল্পীদের এখন তেমন লাভ থাকে না বর্তমানে এক সপ্তাহে বোনা এক হাজার দুশো টাকার একটি শাড়ি বিক্রি হয় বরজ দু হাজার টাকায় আর লাভের সিংহভাগেই কেড়ে নিচ্ছে ফড়িয়া দালাল আর মহাজনরা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ